আপনার মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তাই না? হ্যাঁ ডাক্তার, আমার মনে কোনো কষ্ট নাই, চিল চিল। আচ্ছা, এইবার বুঝবি তুই হালার পোহালা, তোর মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তাই না? এবার দেখ তোর কেমন লাগে। ও কষ্ট ডাক্তার, ভিডিও অন কর, 15 সেকেন্ডে ভিডিও করবি। কেন খালি 15 সেকেন্ড? কেন ওই জায়গা থেকে, এই জায়গা থেকে শুরু করেন? কিছু কইলাম না, তোরা মেয়ে দেয়া বাইচে গেলি। ফ্রি চিকিৎসা, আসেন আসেন আসেন, আমাদের কাছ থেকে ফ্রি চিকিৎসা নিয়ে যান। মনে রাখবেন, আমাদের কাছে কিন্তু সকল সমস্যার একটাই সমাধান। আসেন আসেন আসেন, চিকিৎসা নিয়ে। নেক্সট। হ্যাঁ বলেন, আপনার কি সমস্যা? হেই ডাক্তার, কি অবস্থা, ভালো তো? আমার সমস্যা একটাই, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমি সবসময় চিলে থাকি। হালার পোহালার, এইটা আবার কি ধরনের সমস্যা? ওর মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তাও ডাক্তারের কাছে আইছে। হেই ডাক্তার, আমাকে একটু বলেন কিভাবে আমি কষ্টে থাকবো, দুঃখে থাকবো, এটা একটা ওষুধ দেন আমাকে। হালার পোহালায় কষ্টে থাকবার চাইতেছে, দুঃখে থাকবার চাইতেছে না? তারা একটা কাম করতেছি। এই আপনি এখানে শুয়ে পড়েন, শুয়ে পড়েন। আরে ডাক্তার কি বলেন, আমি ওই কষ্ট পেতে চাই না। আরে বেটা, তোর এনে শুইতে গেছি, তুই শু। আপনার মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তাই না? হ্যাঁ ডাক্তার, আমার মনে কোনো কষ্ট নাই, চিল চিল। আচ্ছা, এইবার বুঝবি তুই হালার পোহালা, তোর মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তাই না? এবার দেখ তোর কেমন লাগে। ও কষ্ট ডাক্তার, চিল চিল, কষ্টের মধ্যে চিল ডাক্তার, আরো দেন আরো দেন, চিল চিল চিল। তোর জীবনে নাকি কোনো কষ্ট নাই, তাই না? এইবার বুঝবি যে তোর জীবনে কষ্ট কারে কয়। তুই এবার বুঝবি যে খাইতে গেলে কষ্ট, বইতে গেলে কষ্ট, ঘুমাইতে গেলে কষ্ট, এমনকি তুই যে টয়লেট করবি না, ওই টয়লেটে গেলেও কষ্ট। ডাক্তার যাই হোক, কষ্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে নেক্সট। ডাক্তার সাহেব। হ্যাঁ বলেন, আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমার তো শুধু একটাই সমস্যা, আমার খালি ঘন ঘন পড়ে। এই যে আজকালকার যুগের ছেলে মেয়েদের এই একটাই সমস্যা, তারা নিজেকে ওটা ধরে রাখতে পারে না। আরে ডাক্তার সাহেব, আপনি ডায়লগ বাজি বাদ দেন, আমার সবকিছু পড়ে যাইতেছে, আমার একটা সমাধান দেন। পড়ে তো যায় অনেক কিছুই, এখন অনেক কি থুয়ে কি ওষুধ দিব, কিছুই তো বুঝতেছি না। আরে ডাক্তার সাহেব, আপনি কি ভাবতেছেন তো, আমার হাত দিলে সব পড়ে যাইতেছে, তাড়াতাড়ি আমার চিকিৎসাটা করেন। আরে কোনো সমস্যা নাই, আপনার যে সমস্যা ওই সমস্যার সমাধান একটাই, আর ওইটা হইলো নাপা এক্সট্রা। নাপা এক্সট্রা? চুল পরার লাগে আবার নাপা এক্সট্রা সম্পর্কে কি? আপনি এতক্ষণ চুল পরার কথা কইছেন। ও ডাক্তার সাহেব, আপনি আবার কি মনে করছেন? এ না 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 না, আমিও মনে করছি যে চুল পরা একমাত্র আপনার সমস্যা, আর আমি প্রথম দেখাতেই বুঝে গেছি যে আপনার একমাত্র চুল পরাতেই সমস্যা। এই যে নেন নাপা এক্সট্রা খান, আপনি ভালো হয়ে যাবেন। এই যে নেন নাপা এক্সট্রা খান। ডাক্তার সাহেব, আমার পড়তাছে মাথার চুল, আপনি আমারে ভিটামিন না দেই নাপা এক্সট্রা দিতেছেন কেন? তুই ডাক্তার না আমি ডাক্তার? আপনি ডাক্তার? তুই সায়েন্স নিয়ে পড়ছস না আমি সায়েন্স নিয়ে পড়ছি? আপনি সায়েন্স নিয়ে পড়ছেন? তুই জীববিজ্ঞান নিয়ে পড়ছস না আমি জীববিজ্ঞান নিয়ে পড়ছি? আপনি জীববিজ্ঞান নিয়ে পড়ছেন? তার মানে তোর সমস্যার সমাধান এই নাপা এক্সট্রাই ধর। ও তাইলে ঠিক আছে, এইবার হয়তো আমার মাথার সব চুল পড়া বন্ধ হয়ে যাইব। নেক্সট। আমার 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 শ শ শ শ সমস্যা, আমি তুত 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 তুত। ও আপনি তুতলা, আচ্ছা কোনো সমস্যা নাই, আপনি একদম পারফেক্ট জায়গায় আইছেন, ঠিক আছে, এই জায়গায় সকল সমস্যার একটাই সমাধান। আমারও তাইলে সলিউশন না? আচ্ছা দিতাছি, আপনার হাতটা দেন। হাত দিয়া কি কি করবেন? কি করবো না, এই যেমন করেন, হ্যাঁ করেন করেন। ওর কাছটা তো শুনলেন, এবার আমার কাছে শুনেন। হাই এদিকাই, এরকম কিছু ভণ্ড ডাক্তার থাকে যারা ফ্রি চিকিৎসা নামে মানুষের লগে ভণ্ডামি করে, আর তাই সমস্ত লোকের থেকে সাবধানে থাকবেন। গেছে কেনা? নেক্সট।
দাঁড়া, তোর ভন্ড আমি ছোটাইতেছি। গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজটিকে ফলো করুন এবং এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করুন। নেক্সট, তো নেক্সট আমি ছোটাইতেছি, দাঁড়া। এইটাই ক্রিস্টোফার। হ্যাঁ, এক পায়ে দাঁড়িয়ে আছে, হের পাওয়া থাকে করে না। আমি ক্রিস্টোফার। এরকম ব্যথা বেদনা সাধারণ মানুষের শরীরে ধরে, আমার শরীরে না। স্যার, এই যে আপনার ব্যথার ট্যাবলেট। রোজা রাখছি। আচ্ছা, তাহলে দাঁড়ান, পানি নিয়ে আসি। আমি ক্রিস্টোফার, আমি ভূত, ভবিষ্যৎ সব কিছু নিয়ে চিন্তা করতে পারি। আর আমি সবসময় ওইটাই ভাবি যে এইটা কখনো হইব না, তার জন্য আমারে মানুষ ক্রিস্টোফার বলে। আর এই ধরনের মানুষ রামকেল্লাকে পাগল বলে। আচ্ছা, কত সমস্যা কি? হ্যালো, কি স্যার, এই মাত্র ফোন দিছিল, আবার নতুন একটা খুন হয়েছে। স্পটে চলো। ভিডিও অন কর, 15 সেকেন্ডে ভিডিও করবি। কেন, খালি 15 সেকেন্ড কেন? আমগো ভাষায় 15 সেকেন্ডের ভিডিওরে প্রুফ কয়। আর আমার ভাষায় এটারে টিকটক কয়, যেটা আমি করি। আর আমগো ভাষা যারা টিকটক করে, হ্যাঁ, প্রতিবন্ধী কয়। এইটা তো কোনো সাধারণ খুন না, ধরতে গেলে এটা তো কোনো খুনই না। আমি গন্ধ পাইতাছি, মাস্কটা এই আশেপাশেই আছে, একেবারে কুত্তার নাক। হালার পালা আর একটা উল্টা পাল্টা কথা বলে এমন মায়ের দিমু যেই মায়ের রানবীর কাপুর আর আলিয়া ভাটের বাসর হইতে হয় নাই। এখন ওই মাস্টারে বাই করতে গেলে আমার একটা শাইরি কই দিব। কিছু পোলা পান এমনি দিনে ফাইজলামি করে আর রোজার দিনে হয়ে যায় ভালা। আমি সবাইরে কয়ে দিমু তোর টাকালা। আরে, আমি তো চুলের কথা কইতে দিলাম, চুল কালা চুল। লাস্ট তো খালি নিয়ে এসে ছুঁয়ে দেয়, কাটা ছেড়ে করা লাগে আমাকে। ধন ধর, ওই আমার নাম ধন ধর, আমি এটা ধরবার কই নেই স্যার বেটা। ওই এটা স্যার, তুই আমার ভবিষ্যৎ গেল। আরে, সাইজ তো একই রকম আছিল, আমি মনে করছি তোরটা এইটা। যাক, এ আমার অ্যাসিস্ট্যান্ট শালিকা। এত বুই রে বেটার, এত সুন্দর শালি হইল কেমনি? আস্তে, ও কারো শালি না, ওর নাম শালিকা। এই এত কথা বাদ দে, পোস্টমর্টম শুরু করি। বস, ওই জায়গা থেকে এই জায়গা থেকে শুরু করেন। কিছু কইলাম না, তোরা মেয়ে দেয়া বাইচে গেলি। ওই দিকে দেখ, এটা মেরে সিস্টেম, তোর গার্লফ্রেন্ড না? সুন্দর ছিল। বস, এইখান থেকে শুরু করি। বস, এই জায়গাটা একটু দেখেন। এই তুই কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাইতে তোর। ভাগ্য বলো, বাসার দিকে ড্রাইভার পরে আইছিলাম, না ছাড়া যে নিচে ভিজে গেছে, ওরা এটা দেখে এলাই তো। কোনো কিছু তো বাদ রাখে নাই। আরে বস, মেন সমস্যাটা তো এই জায়গায়, এই জায়গাটা একটু দেখেন। নষ্ট মহিলা, বল আমাকে লোক হইতে দুটো করে বল আছে, তাহলে এটা আবার কার বল? বস, এটা মনে হয় লাশের বল। পি, পিতে কি হইতে পারে? বস, আমি শিওর পিতে ওইটাই হইতে পারে। আমরা দুইজন প্রতি রাতে যার ভিডিও দেখি, পিতে তো ওর নামই হয়, পিতে পরিমণি। আর এইগুলো কইস না? আর বস, আমি শিওর পরিমণির পেটে যেই সন্তান, ওই সন্তানের বাপ ওই, তাই ওরে মাইরা ফালাইছে। আর ডাক্তার, একটু ভালো করে চেক করেন, আমরা একটু আইতেছি গুইরা। এই আমার অ্যাসিস্ট্যান্টের হেজা, ওরা স্যার আমি করতে পারি না, মানে পোস্টমর্টম। আইদিকে
বস এইখান থেকে শুরু করি। এই নষ্টা, আর একটা উল্টা পাল্টা কথা বলে তোর সাজায় নিয়ে পোস্টমর্টম করে দেবো, তুই না পা খেয়ে ভালো হতে পারবি না। কি দন্দর, কোন ক্লু পাইলেন? ক্লু মানে ওর পায়ের শিরা কাটা হয়েছে। খালি পায়ের শিরা না, ওর শরীরের সমস্ত শিরা কাটা হয়েছে, ওর হাতের প্রত্যেকটা আঙুল কাটা হয়েছে। খালি আঙুল না, ওর বুক ফাইরে কলিজা বের করছে, তারপর ওর ভিতরের মাংসগুলি চাবায় চাবায় খাইছে, তারপর আবার ওর বুক সেলাই করে দিছে, আর ওর লোকের প্রত্যেকটা কাজ করা হয়েছে ও জীবিত থাকা অবস্থায়। আর এই কাজ কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। এই কাজটা যে করছে ও হইল একটা সাইকো কিলার। আরে এত মারাত্মক ভাবে মারা হয়েছে, তাইলে একটু এই জায়গাটাও দেখা উচিত। এই কিলার এত পরিমাণে সাইকো যে টুনটুনি পর্যন্ত কাটে নিয়ে গেছে। বস আবার একটা লাশ পাওয়া গেছে। দন্দর আপনি আরে পোস্টমর্টম করতে থাকেন, আমরা ওই লাশের কাছে যাই। চল ডাক্তার সাহেব, রহিম রুটি খাইতে গিয়া গলায় গলা আটকাইছে, তারপর দু আর চোখ খুলতেছে না। আপনি তাড়াতাড়ি চলেন। রানডাও খাইতে দিল না। শি ইজ নো মোর, এই হালার পুতে ভুল ইংলিশ কয়। আরে বেড়া ও মাইয়া না পুলা, হি ইজ নো মোর। আরে আমাকে ভাষণ কর বাবা, মহাগেনি বাবা, আপনি কিছু করতে পারবেন? এ ডাক্তার হর বাবারে দেখতে দে। She is no more. বাজিয়া ফালিয়া ভাই রেলাইছে, বাবাই পাগল রে মাই রেলাইছে। কি মানে? ওই জঙ্গলে কোনো কালো জাদু টাটু নাই, কালো জাদুর ভয়ে ওই জঙ্গল দিয়ে কখনো কেউ যাইতো না। আমি ওই দিন ওই জঙ্গল দিয়ে যাইতেছিলাম, আর তারপরেই হঠাৎ আমি লক্ষ্য করলাম ঝোপটা নড়তাছে, আর ঝোপের সামনে যাইতে দেখি ডাক্তার কারে যেন মারতাছে। আমি ওই জায়গায় পালানোর চেষ্টা করলাম, কিন্তু ডাক্তার আমার ওই জায়গায় অজ্ঞান করে লাইলো। ওই ডাক্তারই আমার ওষুধ দিয়ে পাগল বানাইছে, আর গ্রামবাসীর কাছে ছড়াইছে আমি নাকি কালো জাদু করি। কিন্তু এই জায়গায় ডাক্তারই কিলা, ওই ডাক্তারই তো সবারই খুন করতো, আর আমি তো ওগুলো শুধু ভয় দেখাইতাম। তার একটু পরে ডাক্তারই তো, আর ডাক্তারের ভয়ে আমি ওই জায়গা থেকে পালাই যেতাম। আর তারপরে ডাক্তার তাই না হিস্ত্রে জঙ্গলের পিছনে সাইডে ডাক্তারের ল্যাবে নিয়ে যেত। অনেকবার তো ডাক্তার প্ল্যানও করছিল গ্রামবাসী সবাই রে একলগে ওই জঙ্গলে নিয়ে একলগে সবাই রে মেরে ফেলাইব, আর সবাই রে মারা পার ওগো কিডনি চোখ লিভার শরীরে যা যা বিক্রি করা যায় এগুলো বের করে বিদেশে পাচার করতো, আর ডাক্তার এইরূপ যেই দেখতো হ্যাঁ রে ডাক্তার মেরে ফেলাইতো। বস এই গ্রামের সবাই তো জেনে গেছে যে এই জঙ্গলে কোনো কালো জাদু নাই, গ্রামের যত মানুষ হারাই সবই আমাকে কাম গাইছে। তুই এই গ্রাম ঠিকা পড়লা, আপাতত এই গ্রামের কাজ আমার শেষ। এই শহর সরল গ্রামের মানুষ কি রে মাইরা লিভার কিডনির চোখ বেঁচে আমি যত টাকা কামাইছি ওই টাকা দিয়ে নিশ্চিন্তে আমি আমার এমপি নির্বাচন করে হালাইতে পারব। হকস নাকে হ হ্যাঁ বেটে বেটে।